Happy Women's Day. Thank you. চলে আসবে তো যখন 11:30 বাজে তখন আমি রাইশকে বললাম যে তুমি কোথায় আছো, তখন বলছে আমরা ফিরছি, তা তো 2 বাজে, তখন আমি জিজ্ঞেস করছি যে কোথায় আছো, তখন বলছে এই তো আসছি এখন, তা আমি বলছি যে আসছো মানে তখন বললে যে ফিরছো, শ্যামবাজার থেকে আসতে তোমার কতক্ষণ লাগতে পারে, তারপর দেখলাম যে এলো প্রায় 2:10-15, আমি দরজাটা খুলতেই আমি কিছু বোঝার আগেই দেখলাম পিছন থেকে রূপ ভিডিওটাকে অন করে রেখেছে, কেন অন করেছে সেটাও বুঝতে পারিনি, ওটা বাপ ছেলের একটা কথা হয়ে গেছে, তাই তো রাধে একটু মুখটা দেখাও, হ্যাঁ বাপ ছেলে দুজনে মিলে, বাবা আর ছেলে মিলে দুজনে মিলে একটা প্ল্যান করেছে আর কি, করেছে মানে সেটাও আমি ঠিক জানি না প্ল্যানটা ঠিক কি ছিল, পরে জানতে পারলাম যে রাস্তা থেকে নাকি ফোন করে রাজেশ বলে দিয়েছে যে গাড়ি থেকে ফোন করে বলেছে আমরা যখন বেলটা টিপবো তুই ক্যামেরাটা অন রাখবি, তো রূপ দেখলাম যে আমার পিছনে ক্যামেরাটা নিয়ে দৌড়াচ্ছে, আমি তখনও মানে বুঝতে পারছিলাম যে কি করছিস, বলছে আরে কিছু না কিছু না এরকম করছে, করতে গিয়ে আমি দরজা খুললাম দেখলাম মা মানে রাজেশের মা আর রাজেশ ঢুকছে হ্যাপি উইমেন্স ডে বলতে বলতে, আমি তো বেশ অবাক হয়ে গেলাম, তারপর হাতে একটা দিল দিয়ে আমাকে দেওয়ার পর হ্যাপি উইমেন্স ডে বললো মা, আমিও বললাম থ্যাংক ইউ, বলার পর মানে আমি ঠিক তো বুঝতে পারছি না, সারপ্রাইজ তখন হচ্ছি না জিনিসটা কি কি বৃত্তান্ত, পরে খুলে এখন দেখলাম
দেখলাম একটা খুব সুন্দর নেকলেস টাইপের ও নিয়ে এসেছে। আসলে ওরা লকার থেকে বেরিয়ে, তাই তো? তোমরা কোথায় কি কি গেছিলে লকার থেকে বেরিয়ে একটু বলো, আমি তো পুরো ঘটনাটা জানি না, আমি ঠিক করে যাওয়ার জন্য শেয়ার করতে পারছি না। মানে তোমরা হঠাৎ কেন শ্যামবাজার থেকে লকার থেকে বেরিয়ে কোথায় গেলে? লকার থেকে বেরিয়ে হঠাৎ করে সেনকোয়ে গেলাম। সেনকোতে মানে সেনকোতে মায়ের একটা ওই ডায়মন্ড ইয়ার যেটুকু আমি শুনলাম আর কি চেঞ্জ করেছে। তো সেনকোতে ঢুকে হঠাৎ আমার গিফট কেন, সেটাও তো একটা প্রশ্ন। মানে উইক চলছে, আর সত্যি মানে হঠাৎ হঠাৎ গিফট পেতে এত ভালো লাগে। আর সত্যি কথা বলতে আজকালকার তো কোনো মেয়েই বসে থাকে না, মানে কিছু না কিছু করার তাদের মানে উদ্দেশ্য থাকে, যেভাবে হোক যে যেটাই পারে সেটা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই জায়গায় এই সম্মানটা পাওয়াটা একটা আমার কাছে বিশাল মানে পাওনা হয়েছে আজকে। সেই হচ্ছে ব্যাপার, আজকের গিফটটা সত্যি আমার কাছে খুব খুব মানে একটা সারপ্রাইজ তো বটেই, এবং সত্যিকারে আমি নিজেকে খুব প্রাউড মনে করছি যে আজকে এরকম মানে ও মনে করে যে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, এবং মানে একদম এক্সপেক্টই করিনি এরকম কিছু একটা হতে পারে। আর যেটা হচ্ছে সেটা আমি এক্ষুনি নেল আর্ট করলাম, নেল আর্টটা যদি দেখানো যায় আমি দেখাচ্ছি। দেখো সিম্পলের মধ্যে রেখেছি, নেল আর্টটা করলাম, বাড়িতে ইয়ে হলো, এবং সেটারও কিন্তু গিফট আজকে ওই দিয়েছে। মানে আজকে ফুল স্পন্সার চলছে, তাই না? ফ্রেন্ডস, আমরা এখানে লাইট নিভিয়ে দিয়েছি, ওমেন্স ডে সেলিব্রেশনের প্রিপারেশন ওখানে মোটামুটি কেক টেক রেডি আছে, তো দেখা যাক গিয়ে ওমেন্সদেরকে অ্যাসেম্বল করা হোক এক জায়গায়। আজকে দাদার কোনো ফাংশন আছে নাকি? Happy Women's Day.
নারী শক্তি জিন্দাবাদ, তাই না? হ্যাঁ, চলো তুমি আগে খাও, এই তলার দিকটা খাও, ক্রিম নেই এখানটা খাও। হ্যাঁ চলো, এই মাকে খাইয়ে দে, আমাকে একটু খাইয়ে দে, এত কষ্ট, এ বাবা এত কষ্ট করে নিয়ে এলি ওই ঘর থেকে, সবার আগে, তারপরে তোমরাও খাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমাদের জন্য আমি আলাদা মানে ইয়ে করে দিচ্ছি, কেটে দিচ্ছি, এটা রাইস খাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এলে খাবি তাহলে, এটা আমি খাচ্ছি। হ্যাঁ ভালো কেকটা, হ্যাঁ কেকটা ভালো, সত্যি ভালো, মাকে একটু কেক দিয়ে দিয়ে দিও। হুম চকুলা ভাই, মা পড়ল পজ করে রাখো একটু, মায়ের জন্য কাবাব ইয়ে করে রেখেছি। ব্ল্যাক ফরেস্ট, সাদা কৌটো বার করে হবে। এটা হচ্ছে তোমাদের সকল মানে সব নারী শক্তির জন্য, সব ওমেন্সদের জন্য এই কেকটা। আজকে সব চা মনে পড়ে আছে, এই ওমেন্স ডে না সত্যি কথা বলতে একটার পর একটা কিন্তু মেয়েকে সারপ্রাইজ পেয়ে চলেছি। তো আমি যে ও তোমাকে তো দেখাই হয়নি বাবা, এসো তোমাকে গিফটটা দেখাই, আমি তো জানি না যে আজকে ওরা এরকম গিফট কিনতে যাবে, বাবাই দেখেনি বলে আমার বাবাই বসলো যে হ্যাঁ যাওয়ার আগে দেখি। হ্যাঁ দেখাচ্ছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একটা মানে মেয়ের মেয়েদের জন্য খুব মানে লাকি ব্যাপার যে এই এই এত সারা বছর কাজ করার পর একটা দিন, যদিও ওমেন্স ডে বলছি না একটা দিনই সম্মান পাওয়ার ব্যাপার সেটা নয়, তাই না বাবাই? সম্মানটা আসল কথা, সেটা সবাই যাতে পায় এবং সবাই সমানভাবে পায় সেটা তো অবশ্যই একান্তই কাম্য, সারা বছর যেন এইভাবে দিন কাটাতে পারে মেয়েরা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একটার পর একটা সারপ্রাইজ, আজকে আবার কেকটা ওরা অ্যারেঞ্জ করেছে সেটাও কিন্তু আমি জানি না, দাদিস বেরিয়েছিল সন্ধ্যাবেলার ঠিকই, কিন্তু কী কারণে বেরোলো আমি তো ঘরে ছিলাম, আমি সেজন্য বুঝতেই পারিনি। তো যাই হোক বেশ মজাই লাগছে, বেশ আজকে দিনটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ আজকে আমার দিনটা সত্যি ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, আমি একদম ঘরোয়া ইয়েতে মানে কোনো সাজগোজ করতেই পারলাম না, ওরা দিলই না আমাকে সাজতে, মানে কোনো সুযোগই দিল না কিছু, যে জানবো তবে তো মানুষ একটু সেজে গুজে বলো ভিডিও করে, আজকে সাজা গোজার মধ্যে কিচ্ছু নেই, নর্মাল একদম যেভাবে ছিলাম সেভাবে ভিডিও হচ্ছে। তো যাই হোক আজকে তো ভালো লাগলো, আর বাবাইকে চট করে একটু দেখে দিই যে কী গিফটটা পেলাম, আমারও খুব পছন্দ হয়েছে এই কানের দুলটা, একটু সোজা করে দাও তো আর একবার, ওরা মানে সবাই ভালো করে দেখে নি। হ্যাঁ হ্যাঁ কি বলো তো, আজকে আমার সত্যি একটু নিজেকে ইমোশনাল হয়ে পড়ছি, তার কারণ হচ্ছে এখনো অবধি কিন্তু আমাদের সমাজে কিন্তু নারীটাকে সেই সম্মান পেয়েছে মনে হয় না, সবাই সেই সম্মানটা পায়। হ্যাঁ আমি আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে এই সম্মানটা আজকের জন্য না, এই মানে 8 মার্চের জন্য না, এই সম্মানটা প্রতিটা দিন যেন নারীরা পায় প্রতিটা জায়গায়। আর আমি চাই নারীরা নিজেদের পায়ে দাঁড়াক, নিজেরা কিছু করে সবসময়, এখন মানে 80% নারী নিজেরা দাঁড়িয়েছে নিজেদের পায়ে, নিজেরা করেছে এবং এটা যেন 100% গিয়ে দাঁড়াতে পারে, এই মানে আজকে আমি এইটাই বলতে চাই সবার কাছে, মেয়েরা সত্যি দাঁড়াও নিজের পায়ে। ওমেন্স ডে স্পেশাল কাবাব, এটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব, এটা চিকেন রেশমি কাবাব, এটা চিকেন টিক্কা কাবাব। বললাম না ওখানে কিছু একটা ডিনারের ব্যবস্থা রয়েছে, আমি মানে এক এক বার করে হাউস করতাম বেড়াতাম, তারপর তো ওরা ঢুকলে মানে সত্যি একটার পর একটা, রাত 10:15 বাজে এখন, একটার পর একটা সারপ্রাইজ আমি কিন্তু পেয়েই চলেছি। আর সত্যি কথা বলতে কি বলতো, কিচ্ছুটা আমার জানা নেই, কোনো জায়গাটা কিছু জানা নেই, যার জন্য একটু তো দিচ্ছি না বাজারটা ভর্তি হতে পারতে আজকে। এটা তো আমাদের ডিনার নয়, এটা কি ডিনার মনে হচ্ছে তোর রূপ? তাই ও মানে এরপর ডিনারেরও ব্যবস্থা আছে আর কি, মানে কাবাব দিয়ে শুরু হয়েছে ডিনার। একটু বলে দাও আজকে ডিনারে কি কি আছে, মানে আমাকে তো ওখানে নো এন্ট্রি করে রেখেছে ও, সেই জন্য রাত্রির 11টা বাজার, কত রাত অবধি যে করব বলো বলো। ডিনারে আছে তোমার বাটার নান আছে, আচ্ছা
চিকেন টিক্কা বাটার মশলা আছে আচ্ছা আমাদের আর আছে মালাই কোফতা মা তো চিকেন ভালোবাসে না তো এর জন্য মালাই কোফতা আর মায়ের জন্য তুমি পনির ইয়ে টিক্কা পনির টিক্কা মানে কাবাবটা এনেছো হ্যাঁ আর ওইদিকে দেখেছো আরেকজন বেরোবার জন্য ছটপট 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 করছে হ্যাঁ কতক্ষণে বেরোবে কতক্ষণে বেরোবে দেখেছো তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি তার কারণ হচ্ছে অলরেডি 11টা বাজে আর রূপ বলেছে যে 11:30 অবধি ওকে একটু টাইম দিতে কারণ ও 10টা অবধি পড়েছে তারপর ওর নিজের কিছু টুকটাক কাজ তো থাকে আর বাচ্চা মানুষ একটু হয়তো খেলবে টেলবে কিছু একটা করবে আমরা বললাম ঠিক আছে আজকে 11:30 অবধি টাইম নেই সব তো কালকেই পরীক্ষাটা শেষ হয়েছে স্যার দুদিনই এসছেন দুদিনই প্রায় 4 ঘন্টা করে পড়িয়েছে এখানে ব্লগটাকে এন্ড করলাম আর নারী শক্তি জিন্দাবাদ।